হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, আর আমি মিষ্টি। আমি আজকে তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি, যেটি হচ্ছে সিনথেটিক শাড়ি তোমরা খুব কম সময়ের মধ্যে কিভাবে পরবে, আর সেটাও একদম পারফেক্ট। অনেক সময় নতুন বিবাহিত যারা থাকে, এখনকার দিনের মহিলারা বেশিরভাগই কিন্তু শাড়ি পরতে পারে না বা একদম পারফেক্টভাবে পরাটা জানে না হয়তো। তো তাই জন্য আমি আজকে শুধুমাত্র তাদের জন্য না, সবাইদের জন্য, যারা শাড়ি পরতে পারেও তারা হয়তো কিছু কিছু ট্রিক্স জানে না, তো তার জন্য আমি আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আশা করি সবাই এর হেল্প হবে। হেল্প হলে কিন্তু লাইক করবে, শেয়ার করবে এবং প্রচুর পরিমাণে কমেন্ট করবে। যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, কারণ এরকমই সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও আমি তোমাদেরকে প্রথমে আমরা শাড়িটা নেব সিনথেটিক। অনেক সময় কি হয়, যখন আমরা নর্মাল শাড়িগুলো পরি তখন কিন্তু আমরা যেদিকে খুশি গুজে নিয়ে পরে নিই, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কিন্তু সিনথেটিক শাড়িগুলোর ক্ষেত্রে একটুখানি প্রবলেম হয়। সবগুলো ভালো করে পরতে হয়। ঠিক এইভাবে এটাকে ধরে এইভাবে একটা পাক দিয়ে আবার এইভাবে করে গুজবেন। আপনাদের হাইট যদি শর্ট থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো যাবে, আর যদি মনে হয় না এই শাড়ির লেন্থটা পুরোপুরি যাচ্ছে আপনার হাইটের সাথে, তাহলে তো নর্মাল ওরকম থাকবে, না হলে এই দিকের যে খুঁটটা থাকবে সেটা একটুখানি ডিস্টেন্সে থাকবে, না হলে যখন শাড়িটা পরব তখন এটা বেরিয়ে থাকবে নিচের দিকে, যেহেতু এটা সিনথেটিক শাড়ি। তো এরপর দেখতেই পাচ্ছ এটা একটুখানি তুলে কুর্তাকে আমি পরলাম। এরপর নর্মালি যেভাবে গোজে চারিদিকটা সেইভাবে আমি গুজে নিচ্ছি। আর আমার মনে হয় শাড়ি কিন্তু একটুখানি পা বরাবর পরাটাই বেটার, একদম যেন মাটিতে না ঠেকে বা একদম যেন ওপরে না উঠে যায়। তো এইভাবে এতটা পর্যন্ত গুজলাম, এরপর এই আঁচলে চলে যাচ্ছে আমি। ফার্স্টে এখানটায় এই যে আঁচলটি আছে এইভাবে গেছিল আঁচলটি, এরপর একদম শেষের দিকে যাব, এইখানে বুড়ো আঙুলটি দেব আর একটিতে কড়ি আঙুল দিয়ে এইভাবে চেপে ধরব। এরপর এই যে দুটো আঙুল আছে এর মাঝখানে হাতটাকে দেব, এইভাবে বুড়ো আঙুলের মধ্যে রাখছি, আবার এই দুটো আঙুলের মাঝখানে এই ধরব, সেম প্রসেস এইভাবে যাবে। এরপর এক্সট্রা আছে, এটাকে কি করব, এইভাবে এটাকে করে নিতে হবে। সবসময় শাড়ি যে আমরা পরি সেইগুলো কিন্তু এই দিকে থাকবে না, এরকম থাকবে অলওয়েজ, ঠিক আছে। এরপর এটাকে ভালোভাবে ধরে নিতে হবে, এইভাবে ঘুরিয়ে আস্তে আস্তে কুচিগুলোকে ধরে নেব, ঠিক এইভাবে যে পার্টগুলো এসেছে এইভাবে টেনে সামনে এনে ফার্স্ট এডটার সাথে জুড়ে নেব। এরপর আবারও এই জায়গাটিতে আরেকবার ধরে নেব, এইভাবে পিছন দিক দিয়ে ঘুরিয়ে এনে কাঁধের মধ্যে কুচিটিকে রাখব।
যতটা লেন্থ রাখতে চাইবে ঠিক ততটা লেন্থই এইভাবে রেখে নেবে। আমার মনে হয় একটুখানি হাঁটুর নিচে পর্যন্ত আঁচলটি গেলেই বেশি সুন্দর লাগে। আমি ঠিক ততটাই রাখলাম। এরপর এই দিক থেকে শাড়িটিকে এইভাবে টেনে নিয়ে গিয়ে এই পিছন দিক থেকে নিয়ে এসে এই যে সামনের কুচি করার জন্য এতটা শাড়ি আমার রয়েছে, তো এটাকেও কুচি করতে হবে। এই মিডিলের যে কুচিটা থাকে সেটা কিন্তু একটু বড় লেন্থে হয়, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ নিয়ে এসেছি আমি শাড়িটা এদিক দিয়ে, তোমরা এদিক দিয়েও করতে পারো এদিক দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট আমার এদিকটা বেশি সুবিধা হয় বলে আমি এদিক দিয়েই করি, তোমরা চাইলে এদিকটা দিয়েও করতে পারো। তো এরপর যেরকমভাবে দেখিয়েছিলাম এই বুড়ো আঙুল দিয়ে আর কড়ি আঙুল দিয়ে এটা ধরে এটা এইভাবে নিয়ে আসতে হবে। এটা যেহেতু একটু বড় হবে তাই আমি এতটা নিলাম। ঠিক এইভাবে ধরে নেব। এরপর কুচিগুলোর ঠিক এই মুখটিকে ধরে প্রত্যেকটি জড়ো করে নিতে হবে। ঠিক এইভাবে ধরে নিতে হবে। এরপর এই দিকের যেটি আছে ঠিক এইভাবে টেনে নিয়ে এখানটায় সেফটি পিন মারতে পারো তোমরা, বা এরকম ভাবে গুঁজে নিতে পারো, কোনো অসুবিধা নেই, যেভাবে খুশি পড়বে। বাট এই যে কুচিটি আছে কুচির যেটি একদম শেষ শেষে রয়েছে সেটাকে একটুখানি নিচে আমরা এইভাবে ধরব, তাতে কি হবে এই দিকের যে লেন্থটা থাকে সেটা কিন্তু সমান থাকবে নিচে, না হলে এইভাবে যদি আমরা এটাকে তুলে দিই তাহলে কিন্তু এটা একটু উঁচু নিচু হয়ে থাকবে, সেই জিনিসটা একদমই দেখতে ভালো লাগবে না। তাই এইভাবে ধরে লাস্টের এই যে কুচিটা আছে এটাকে একটুখানি নিচে ধরে নিয়ে এদিকে যেটা আছে সেটা এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। তারপর এইভাবে ভালোভাবে ধরে নিয়ে এই জায়গাটিতে আমি একটি সেফটি পিন মেরে নিচ্ছি, তাতে কুচিটি খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না, যদিও খুলে যায় সেক্ষেত্রে সেম থাকবে কুচিটি। এইভাবে একটি বড় সেফটি পিন ইউজ করলাম যাতে শাড়িটি ছিঁড়ে না যায়। এরপর ডান দিক ঘেঁষে কুচিটিকে গুঁজে নেব। কুচিটি ছিল সেটিকে সেফটি পিন দিয়ে সিকোয়ার করে নেব। এই সেফটি পিনটা তোমরা প্রথমে মেরেও কাঁধের উপর রেখে দিতে পারো বা একদম শেষেও মারতে পারো। কাঁধের কাছেও আমি একটি সেফটি পিন মেরে নিচ্ছি, বড় সেফটি পিন।
এরপর এই যে বর্ডারটা আছে শাড়ির ঠিক এটাকে এইভাবে ধরে একটা পিন মেরে নিতে হবে আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে দেখো কেমন লাগছে শাড়ি পরাটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে